রহিম রহম রহমান এবং রহিম বাংলা হামদ রাহমান আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে শুনে আসছি না আলহামদু হল সকল প্রশংসা আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব অনেকগুলি পৃথিবীর কথা বলা হয়েছে এখানে বহু বচন শব্দ আলহ আল্লাহ তারপরে আছে আর আগের আগে আগে সেই দুটা শব্দ সুতরাং এটা রহম এবং রহিম মালিকি মালিক বাংলা শব্দ

এবাদত করি এবং আমরা সাহায্য চাই হেদায়ত সঠিক পদের আমাদেরকে হেদায়ত দান করো কেমন পদ সেরত তাদের পথ আন আলাইহিম তাদের উপর নিয়ামত দেওয়া হয়েছে বলি গজব

আপনারা যদি একটু আমাদের প্রোগ্রামটা দেখেন তাহলে বুঝবেন এখানে দেখেন ইন ডে টু আমাদের কি কি পড়ার কথা ছিল আমরা ইনশাল্লাহ এটা অনুযায়ী এস ফার এস পসিবল যাওয়ার চেষ্টা করব ডে 2 তে আমাদের দারস ওয়ান এন্ড টু ইউনিট হলো ওয়াহিদ দারস দারস আদ দারস 1 এন্ড 2 এটা আমরা পড়েছি এই দিকে আমাদের ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স

আমরা একটা অ্যাপসের কথা বলেছিলাম এ বি ওয়াই ওয়ান আপনারা কি এটা আপনাদের মোবাইলে নিতে পেরেছেন স্যার আমি নিয়েছি স্যার ওইটাতে আপনি এটা পাবেন ওদের রিডিং এলাউড জোরে 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 ওরা যখন পড়ে সেটাও আপনি ওখান থেকে পাবেন ওকে আমরা জাস্ট উই হ্যাভ এ লুক অন দিস যেটা আমরা পড়েছি গত ক্লাসে আল হেওয়ারুল আউয়াল হেওয়ারুল কনভারসেশন হেওয়ার মানে কি

ইসমুন যোগ হু ইকুয়াল টু কি হবে ইসমুহু करेक्ट ইসমুহু বাস এই যে ইসমি এটাকে কিন্তু শুধু এই শব্দটাই যদি আমরা শিখি তাহলে আমাদের শিক্ষাটা ভালো হবে না এই শেখার পরে এখন এটাকে কিভাবে ইয়া কোথায় আছে ইয়া কোথায় আছে এটা একটু আমরা যদি যাই মাশাআল্লাহ একজন তো আমাকে বলেছেন কে জানি বলছিলেন নামটা একটু কি ভাইয়ের

মুন প্লাস ইয়া হয়ে গেল আমার নাম ইসমুন প্লাস হু ইসমু হু তাহলে কে সবগুলির সাথে যোগ করে একটু কেউ কি কাইন্ডলি একটু জোরে জোরে বলে ফেলবেন স্যার বলি স্যার স্যার ইসমুহু তার নাম ইসমুহুমা তাদের নাম দুজনের ইসমুহুম তাদের নাম ইসমুহা তার নাম ইসমুহুমা তাদের নাম ইসমুহুন্না তাদের নাম

একটা নাউন আছে নাউনটা ছিল আমি যদি এখানে লিখি হালুন অবস্থা তাহলে আমার হলো কাইপা হালুকা এটা বইতে আসছে তোমার অবস্থা কি এটার সাথে একটু যোগ করি তো তাহলে এখান থেকে কি হবে হালুহু হালুহু তার অবস্থা হালু হুমা হালু হুম হালু হা হালু হুমা হালু হালুকা এটি কিন্তু আমাদের লেসনে আছে হালুকুমা হালুকুম হালুকি হালুকুমা হালুকুন্না হালি বুঝা গেছে না যোগগুলি এনি ডাউট এনি হয় মাসাল্লাহ বারাকাল্লা ওকে তাহলে আমরা এখন যদি এই বইতে যাই এখানে আমাদের আর তেমন কিছু নাই উই হ্যাভ স্টাডি ভেরি নাইসলি এটাও পড়া হয়েছে এগুলি তো স্ক্যানিং করা এগুলি কিছু না তারপরে এইখানে আমরা একটু দেখি যদি আমরা রিভিশন করি এখানে প্রশ্ন হলো মিন আইনা আনতা মিন আইনা আনতা তুমি কোথা থেকে এসেছ এরকম কিংবা হোয়ার আর ইউ ফ্রম মিন হলো কি হতে আইনা হলো কোথায় আর আনতা একটু বলেন মিন আইনা আনতা মিন আইনা আনতা তুমি কোথায় আচ্ছা মিন আইনা আনতা যদি আমরা শিখি

কেউ কিছু বললে শুনতে পারি মিন আইনা আনতা এখন এ বলছে আনামিন পাকিস্তান তো আমি ঢাকা থেকে আমি আনামিন ঢাকা তারপরে আনামিন ঢাকা আমি এখন যদি আপনাকে জানতে আপনি জিজ্ঞেস করছেন ওই লোকটা কোথা থেকে আমি কি বলবো হ্যাঁ না মিন আইনা হুয়া কোশ্চেন আমি উত্তর দিতে চাচ্ছি

আনার জায়গায় আমি কাকে বসাইতে পারি হুয়া হয় একটু প্রসিড করি আনামিন বাংলাদেশে তো বললো হুয়া মিন বাংলাদেশ আন তুমা অল দিস থিং এখানে বসানো যাবে আনার জায়গায় নেক্সট এই লোকের এখানে প্রশ্ন হলো এই লোক জিজ্ঞাসা করছে বলছে আমি পাকিস্তান থেকে তো এ পাকিস্তান থেকে আসছে বাট ইজি পাকিস্তানি এটা জানতে চাচ্ছে এখন জিজ্ঞেস করছে হাল আনতা হাল আনতা পাকিস্তানি ইউন এখানে দুই পেশ আছে ইয়ার উপরে হাল আনতা পাকিস্তানি ইউন হাল হলো কি আনতা হলো তুমি হাল কি হাল অর্থ কি আনতা তুমি তুমি কি পাকিস্তানি এখন আমি

যাবে এই জন্য আমি বলছি এগুলিকে গণতরণ করতে হবে আপনাদের মধ্যে ছয় কে সাতজন আমাকে পড়া দিয়েছেন বাকিরা দিতে পারেন নাই যতই পরা দিতে না পারবেন ততই পিছনে পড়ে যাবেন আপনারা সবাই ম্যাচিওর এখানে জোর করা কিছু রেখে একটু সময় দিতেই হবে দিবেন আশা করি নেক্সট টাইম ওকে তাহলে হাল আনতা পাকিস্তান এখন সে কি বলছে সে যদি পাকিস্তানি হয় সে বলবে কি নাম আনা বাংলাদেশি আমরা বাংলাদেশি বলি নাম আনা আনা বাংলাদেশি এখন সবাইকে বোঝানো যাবে নাম হুয়া বাংলাদেশি উন এখন এই বাংলাদেশি ইউন আমি এটা বলছি এখন আপনি যখন বলবেন মুখে বাংলাদেশি হুয়া বাংলাদেশি নাম

পুরুষ শব্দের সাথে একটা গোলতা লাগিয়ে মহিলা বাসক শব্দ বানানো হয় আনা বাংলাদেশি উন একটা মহিলা বলল পুরুষ বলল এই আনা যদি মহিলা হয় সে বলবে আনা বাংলাদেশীয় হলো কি হাল কি একই শব্দ অনেকগুলি ব্যবহার হয় এখন আমরা ডিফারেন্স কি জানি যাব না জিনসিয়াতুকা তোমার ন্যাশনালিটি জিনসিয়াতুকা জিনসিয়াতুকা তোমার ন্যাশনালিটি তাহলে জিনসিয়াতুহু জিনসিয়াতুহু মা জিনসিয়াতুহু আন্তাহ আনা তুর্কি ইয়ুন আনা মিন তুর্কিয়া বানাটা একটু খেয়াল করতে হবে তুর্কিয়া তুর্কিউন আহালান অসাহালান এরপরে আমরা যেটা পড়েছি সেটা হলো মহিলাদের কনভারসেশন স্যার এই যে একটা হচ্ছে স্যার আমি কোন দেশ থেকে এসেছি এটা একরকম আর একটা হচ্ছে আমি এটা জাতীয়তা দিয়ে স্যার ন্যাশনালিটি আর একটা হচ্ছে রাষ্ট্র মানে কোন দেশ তো স্যার যেমন স্যার তুর্কি তা যদি স্যার আমি বলি আনা তুর্কি ইউন তাহলে আমি তুর্কি থেকে এসেছি কিন্তু এখানে জিনসিয়া কিভাবে প্রকাশ হচ্ছে স্যার আমি জিনসিয়া এটা আরেকটা আরেকটা আরবি আমাদেরকে শেখাচ্ছে আমি বাংলাদেশি

কিংবা আমার জাতীয়তা বাঙালি ওকে ন্যাশনালিটি এবার বুদ্ধ ন্যাশনালিটি বাংলাদেশী দেশ বাংলাদেশ আমি বাংলাদেশী আমার ন্যাশনালিটি হলো কি বাংলাদেশী আমার দেশ বাংলাদেশ জিনসিয়াতুকা তোমার ন্যাশনালিটি কি ওকে এটা হলো মেয়েদের বেলায় মেন আইনা আনতি যেহেতু মেয়ে এই জন্য বলা হচ্ছে মিন আইনা আনতি আপনাদেরকে ডে ওয়ান থেকে এগুলি একটু সিরিয়াসলি নিতে হবে তাহলে সামনের দিকে আগে আপনি মজা পাবেন নতুবা ভালো লাগবে না মিন আইনা আনতি আনামিন মিসর হাল আনতি মিসরি মেয়ে যেহেতু এই জন্য গোলতা আসছে পুরুষ হলে তো মিসরি

আহমদ এবং বদর দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে এটা আমরা আগে দিয়ে আহমেদ বলতেছে আখি আখি এখন বলেন অর্থ কি তাহলে হাজা অর্থ কি অর্থ এই ওকে হাজা পরের দিকে গিয়ে আমি একটু একটা টেবিলে যাব আপনাদের ছয় পাতা আপনারা নিশ্চয়ই ট্রেন নিয়েছেন ওখানে যান ওটার সাথে একবারে পরিচয় করাই দেই তখন আমরা হাজাটাকে শুরু করবো ইনশাআল্লাহ আমরা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন জানি তাই না জানি দিস দ্যাট দুই একজনের যদি একটু রেসপন্ড না করেন

দূরের জিনিস হলো দোষ একটা জিনিস খেয়াল করেন আরবি ভাষায় দ্বিবচন আছে তাহলে ইশারা লিল একটু নোট করে নিতে পারেন আপনাদের খাতায় কাছের জিনিসের জন্য ইসমুল ইশার লিল করিব কারিব হলো কাছের জিনিসের জন্য ইসমুল ইশার লিল বাঈদ দূরের জিনিসের জন্য তাহলে কাছের জিনিসের জন্য আপনি এখানে পাবেন পুরুষ বাসক দেখাইতে হলে আপনি বলবেন হাজা তাহলে হাজা আখি আর আপনি যদি আপনার বোনকে নির্দেশ করতে চান এটা আমার বোন তাহলে কি ব্যবহার করবেন আমরা আপাতত এই দুইটা শব্দ শিখবো একটা হলো হাজা আর একটা হলো হাজি হাজা কাকে বলবো কাছের জিনিস পুরুষকে নির্দেশ করার জন্য কিংবা পুরুষ বাচক কিশুকে নির্দেশ করার জন্য হাজি মহিলা বাচক কিশু আর যদি আমার বোনটা অনেক দূরে থাকে তখন আমি এই এইটা ব্যবহার করবো ভাই জন বলবো যা লিখা যা লিখা আমার ভাই আমার বোন এই টেবিলে চারটা ওয়ার্ড বুঝা গেছে

একটু কষ্ট করবো আমরা কেন কেন কষ্ট করবো দিস লার্নিং ইজ নট ফর দিস ওয়ার্ল্ড ওনলিডিং ইজ ফর বিয় আপনারা আরবি ভাষা ভেরি ল্যাকি আল্লাহ হেস গাইডেড ইউ আল্লাহ আমাদেরকে ফর শিক্ষক টিচার কুয়া মুদার রেসুন এখন আপনি আপনার ভাইকে যদি দেখেন এটা আমার ভাই আপনি বলতে পারেন সে একজন ডাক্তার তাইলে বলবেন হুয়া ডাক্তার এটা আমার ভাই সে একজন ছাত্র হুয়া ছাত্র তাইলে ইজ হুয়া মুদাররিসুন হুয়া মুদাররিসুন এটা কি কমপ্লিট সেন্টেন্স দেখেন তো স্যার কমপ্লিট সেন্টেন্স স্যার কমপ্লিট সেন্টেন্স তাইলে হুয়া হলো সাবজেক্ট আর মুদাররিস হলো প্লিকেট প্লিকেট বস ফাইন তাইলে আমরা

এরা দুইজনের ভাই ওই লোকটা এদের দুইজনের ভাই ও আচ্ছা স্যার 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 ভেরি গুড কোয়েশ্চেন ইজ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন ওকে এদের দুইজনের ভাই হলো একজন তাহলে হুয়া তাহলে এইগুলির সব আমি কাজে লাগাইতে পারি এই টেবিল আই ক্যান টেল ইউ মাথার মধ্যে গিজ গিজ করা উচিত উচিত কি বোঝা যাচ্ছে না উচিত কি উচিত না স্যার খুবই জরুরি স্যার খুব বিজরুল 마শাআল্লাহ বরক আল্লাহ তাইলে আখি হুয়া মুদাররিস এখন বলতেছে আহलन সাহালান ওয়েলকাম हाজা কি এখন আমাকে এই শব্দটা একটু বলেন এতক্ষণ তো আমরা পড়লাম এই শব্দের আসলে কি কেমনে বানান করেন সাদিকি সারহা ইহা ওয়াইনি সাদিকি আমার صدیق আমি এই শব্দটার বানান দেখতে চাচ্ছি স্যার সদিক আর আছে ই

স্যার আপনি থেকে আটটা পর্যন্ত এটা হোক স্যার সাতটা টাইম দিছিলেন টোয়েন্টি মিনিট হলে কম হয়ে যায় স্যার আধা ঘন্টা ব্রেক স্যার সাতটার সময় পরবর্তী ক্লাস যাচ্ছে সাতটা থেকে আটটা স্যার ওভাবে হলে তাহলে নামাজটা সুন্দর পড়া যায় স্যার ওকে ঠিক আছে আমরা প্রেয়ার ব্রেকে উই উইল গো ফ্রম ব্রেকের পরে সাতটায় ক্লাস শুরু করবো তাহলে হু হাজা আখি হুয়া হাজা সদিকি এখন সদিকি সদিকুনের সাথে হুয়া হু মাউন যোগ করি একটু কেউ বলে সদিক তো সদি সদিকুহু সদিকুহুমা সদিকুহুম কারেক্ট সদিকুহা সদিকুহুমা সদিকুহুন্না সদিকুকা সদিকুকুমা সদিকিকুম সদিকুকি সদিকুকুমা

আখি এই আমার ভাই হুহা এইখানে দেখেন একটা খেয়াল করেন নিচে আছে তাই না আমরা যেন খেয়াল করি তাজদিদের নিচে যদি থাকে তাহলে এটা হলো কাসরা জের আমরা নরমালি এখানে দেখে অভ্যস্ত আর যদি উপরে থাকে তাহলে জবর তাহলে মোদার রিসুন মোদার রাসুন পড়ার সুযোগ নেই এটাকে ওকে মোদার রিসুন কারেক্ট তার দিদের নিচে যেহেতু আছে সুতরাং এটা জের উপরে থাকলে হইতো জবর আহালান ও সাহালান ওয়েলকাম হাজা সোয়াদিকি তাহলে এটা হলো সোয়াদি কুন সোয়াদি কুন প্লাস হুহুমাহুম সোয়াদি হুয়া মহান দিসুন মহান দেশ ইঞ্জিনিয়ার মা মা হলো সাথে উইথ সালামতি হলো পিস প্রোটেকশন অনেকগুলি অর্থ হয় মা সালামা এবার যদি আমরা মহিলাদের কথোপকথনে যাই তাহলে এখানে পাবো হের সালিস একই হেওয়া নাদা এবং হুদা দুইজনের মধ্যে কথা হচ্ছে নাদা এবং হুদা এটা হলো নাদা আসলে এখানে এটা আচ্ছা এটা হলো খেয়াল করেন এই যেটা লেখা আছে এখানে এটা হলো ইয়া আর ডটলেস ইয়া যখন হবে তখন হবে কি আলিফ মাকসুরা মানে এক আলিফ টেনে পড়তে হবে তার আগের বর্ণ তাহলে এখানে কি হবে এটা

তাহলে হাজি উক্তি এই আমার বোন হিয়া হলো ডাক্তার মহিলা ডাক্তার তাহলে পুরুষ ডাক্তার আরবি কি পুরুষ ডাক্তার আরবি হলো তবি বুন আর মহিলা ডাক্তার আরবি হলো

সাদি কোন এটার কি কতন শব্দের সাথে গোলতা লাগিয়ে দিলে পরে এটা মুয়ান্নাস হয়ে যায় মোজাক্কারের সাথে গোলতা লাগিয়ে দিলে মুয়ান্নাস হয় ওকে এখন এটার সাথে যখন আমি হু যোগ করবো বাংলা ট্রান্সলেশন কি হবে তার বান্ধবী তার একটু জিনিস শুধু খেয়াল করতে হবে এই যে গোলতা এই গোলতা শব্দের মাঝখানে লেখা হয় না এটা এখন নরমাল টায়ের লেখা হয় সদিকা তুহু स्वादी कातुहु तर्क पहले अमरा एकों इस स्वादी कातुन प्लस हु हुमा हुं क्योंकि चुन्दर ना जो दे अमरा बोले फिर एक एंडी स्वादी कातुहु स्वादी कातुहुमा स्वादी कातुहुम स्वादी कातुहा स्वादी कातुहुमा स्वादी कातुहुन्ना स्वादी कातुपा स्वादी का स्वादी कातु कुमा स्वादी कातुकुम स्वादी

এখন এই বোকাবুলারি দেখতে গিয়ে আমরা একটা জিনিস বলি পার্টস অফ স্পিচ হম তিন ধরনের আরেকটা কি আরেকটা কি তাই না এটা যেন আমাদের মাথায় থাকে আমি এখন একটু ছয় বাদ আপনাদেরকে নিয়ে যাব এই ছয় পাতা আমরা যা যা করছি আমি প্রথম দিন বলছি আপনাদেরকে একটু টেক্সট মার্কার রাখবেন টেক্সট মার্কারকে মার্কার দিয়ে এটাকে আন্ডারলাইন করেন তাহলে আমরা বুঝবো যে আমরা পড়ে ফেলছি ওকে ফার্স্ট অফ স্পিচ ইংরেজিতে আট প্রকার বাংলায় পাঁচ প্রকার আরবিতে তিন প্রকার আল কামারে একটা চারবার আসছে হুহু

একটা হলো হারপুন অর্থ হলো বর্ণ আর একটা হারপুন অর্থ হলো প্রিপোজিশন কনজাকশন হরফ পার্টিকেল তাহলে এই তিনটা শব্দ আমাদের একটু খেয়াল করতে হবে এখন জেনারেলি ইসমুন বলতে নাউন যেটা বুঝায় আমরা বুঝি হোয়াট ইজ নাউন জেনারেলি নাউনকে নাউনের শেষ বর্ণে তানভিন হয় এটা একটু খেয়াল করতে হবে জেনারেলি বাস শেষ তাহলে জেনারেলি নাউনের শেষ বর্ণে তানভিন হয় তাহলে মোদার রেসুন একজন নাউন সুতরাং ফর্মুলা অনুযায়ী আরবরা মনে করছে বুঝিয়া আর লিখছে আপনি বুঝেন সুতরাং এরা তানবিন দেয় নাই সুতরাং হোয়াট ইজ দিস ওয়ার্ড মোদার দেন একটু অর্থ বলি খালি ছাত্রী ছাত্রী শিক্ষার্থী

মহিলাকে দেখি হাজা হাজি হাজা হাজি হুয়া হিয়া এগুলি আমাদের হুয়া হিয়ার মধ্যে আমাদের চোদ্দ আমাদের জানা হয়ে গেছে ওকে ফাইন এখন এগুলি ছোট বাচ্চাদের নিসেনগুলি যেগুলি আমাদের দরকার আছে বলে বলা হয় না স্টিল উপরে যেটা লেখা আছে আরবি ডোন্ট ওয়ারি ফর দিস নাও এট দি মোমেন্ট বাট ঠিক আছে সিল সিল হলো মিলাও বাইনাল কালিমাতি দুইটা কালেমার মধ্যে ওয়াস সুয়ারি সুরত সুরত তবে মুনাসিবাত অ্যাপ্রোপ্রিয়েটলি তাহলে যদি আমরা মিলাই মিলে ফেলেন

আপনারা যখন ওই যে যাবেন ওখানে পাবেন কিছু শব্দ বলবে মনে করেন এই যে ওয়ান টু থ্রি কিছু শব্দ শোনাবে আপনাকে বলতে হবে যদি বলে আনতা এটা এটা আনতা হলে এই টেবিল দেখাবেন তারপরে হিয়া হলে এই টেবিল দেখাবেন ইত্যাদি ডিজ আর ভেরি সিম্পল হ্যাঁ ওগুলি কিছু শব্দ বলবে বললে পরে আপনাকে দেখাতে হবে কোনটা মিন করে ওকে যদি বলে হিয়া তাহলে এখানে হুয়া এখানে তারপরে তলিবুন তলিবাতুন কিংবা আখুন উক্তুন তারপরে এই লোককে ডাক্তার নাকি তবিবুন মুদারিসুন মিশ্রুন সুরিয়া তারপরে এ দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার মহানদিস তবিব কি হাজা নাকি হাজা কারেক্ট হাজি বুঝা গেছে কি কি বলবে ইয়েতে এটাও এরকম জিনিস আশির মানে ইশারা করেন আশির এগুলি দরকার নাই আপাতত এইগুলি বুঝার বাট স্টিল বুঝা যায় অনেক কিছু বোঝা যায় সামান্য চেষ্টা করলে যেমন আমি যতদূর বোঝা যায় ততদূর বলি আশির মানে ইশারা করো ইলা সুর সুরাতি সুরতের দিকে আল্লাহ তাসমাউ তুমি যেমন শুনো ইসমুহা তার নাম এটা আমরা শব্দ দিয়ে এগুলি পরীক্ষা করতে পারি এখানে পাঁচটা ওয়ার্ড আছে আরবি ভাষা সোজা এক থেকে দশ কে কে গুনতে পারেন আপনাদের রেনিবডি আরবিতে ওকে আমি বলি আপনারা কি কি গুনবেন ওকে সালাসা আরবা থামসা তার জন্য বলি ওয়াহিদ এই শব্দটা আমি বাঙালি মুসলমান হিসাবে জানা আল্লাহ আহাদ পড়ছি না ছোটবেলায় ওয়াহিদ দুই আরবিটা আমার জানার কথা না ঠিক আছে বাদ দিলাম সালাসা আমরা তিন লাগাত নামাজে আগে যখন ইয়ে করতাম নিয়ত করতাম সালাসা তাহলে তিন আরবি জানি দুই জানি না দুই বার চার লাগাত নামাজে কি বলি পাঁচ শিখতে কি আমি এভাবে শিখছি যে খামসি মারতে কয় আঙ্গুল লাগে পাঁচ তাহলে পাঁচ হলো খামসা তাহলে এক দুই তিন চার বাঙ্গালী মুসলমান চারটা জানা আছে খামসা সিয়া সেত্তার নাম থাকবে না আশুরা হয় কবে দশই মহরম দশ তাহলে আশুরা হলো দশ তাহলে বাঙ্গালি মুসলমান হওয়ার কারণে আপনি ওয়াহিদ জানেন সালাসা জানেন আরবা জানেন খামসা জানেন সেত্তা জানেন আশুরা জানেন

এখন সে তো জানে আপনি এরা জানেন এখানে দুই পেশার এটার জন্য বলে দি ইসনানি এটাকে এইভাবে লেখে ইসনানি সালাউন খামসা গেছে ওয়াহিদ ইসনানে এখন লেখাটাও খেয়াল করেন ওয়াহিদ এক দুই লেখাই ভাববে একটা দাঁত তিন লাখে দুইটা দুইটা দাঁত এর তিন লাখে তিনটা দাঁত হ্যাঁ চার পাঁচ হলো একটা মত পাওয়া গেছে আগাবো এখানে এখন এটা সোজা পাঁচটা বই কোনটা বই এটা হলো আর বা থেকে শুরু করেন ইনশাল্লাহ বি ভেরি সিম্পল এগুলি আর কি শোনা এক দুই তিন মিলাও ইত্যাদি ইত্যাদি দিস ইজ ইন্টারেস্টিং আচ্ছা একটা পুরুষ লোককে দেখানো হচ্ছে এখানে

আমি বলি আমাদের দুই দিন ক্লাস হয় তো মিনিমাম ফোর আওয়ার্স ইন এ উইক আপনি যদি বাসায় না দিতে পারেন একটু সমস্যা মিনিমাম ফোর আওয়ার্স এবং যে মিনিমাম ফোর আওয়ার্স দিবে তার জন্য লাইফ ইজি ওকে এখন এখানে একটা এখানে দেখেন একটা মিসাল দিছে হাজা আখি কুয়া মুদার রিসুন আমরা এখন বুঝি আখি মুদার রিস এই ছবি দিয়ে হাজা আখি কুয়া মুদার রিস তাহলে পরেরটা একটু বলি এখানে কি বলবো পরের ছবিতে

আপনি বানাতে পারবেন এখানে একটা লোকের নাম দেওয়া আছে এবং দেশের নাম দেওয়া আছে লোকের নাম দেশের নাম এবং দেশের মানচিত্র দিয়ে তৈরি এইখানে আমি কি বলবো মিন আইনা আনতি ব্রিলিয়েন্ট মিন আইনা আন্তি তারপরে কি বলবো

মিন আইনা হুয়া মিন আইনাহুমা মিন আইনা হুম মিন আইনা হিয়া মিন আইনা হুমা মিন আইনা হুমা হুন্না মিন আন্তা হুয়া মিন আইনা মিন আইনা মিন আইনা আন্তুমা মিন আইনা আন্তুম মিন আইনা আন্তি মিন আইনা আন্তুমা মিন আইনা আন্তুন্না মিন আইনা আনা মিন আইনা নাহনু তাইলে এই যে হুয়া হুমা হুম এটাকে কিন্তু তিন সেকেন্ডে বলে ফেলতে হবে ইউ লাইক ইট অন না বললে কনফিউশন তাই না সো ইম্পর্টেন্ট দিস দিস টু টেবিলস ওকে তাহলে এগুলি আমরা একটু আগায় যাই ওকে এখানে খালেদ লেখা আছে ওইগুলি আরো সোজা ইসমি খালেদ শেবুল ইসমি খালিদ খাদিজা মোহাম্মদ ফাতিমা কারেক্ট খালিদ যদি বলে ইসমি খালিদ খালিল কি বলবে এখানে একটা লোকের ছবি দেওয়া আছে তারপরে তুর্কি ইউন তুর্কিয়া তুর্কি হলো কি উনি তুর্কি আর তুর্কিয়া হলো দেশের নাম তাহলে আনা তুর্কি ইউন আনামিন তুর্কিয়া এ কি বলবে আনা সুরিয়া

দুই একটা বলে ফেলি কেউ ভেরি ইজি ভেরি ইজি খালি আমাকে ডিসিশন নিতে হবে যে আই উইল লার্ন আল্লাহ ব্যবস্থা করে দিবে ডিসিশন না নিলে হবে না ওকে

এখন ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ডিড ইউ গেট দি হ্যান্ড আউট স্যার ইয়েস স্যার ওখানে অনেক বড় কিছু আছে ডোন্ট ওয়ারি ফর দিস বড় জিনিস আমি ওখানে যে জিনিসটার জন্য ইন্টারেস্টেড ওটা একটু বলে দিচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স এ আপনাদেরকে যে নোট হ্যান্ড দেওয়া হয়েছে ওটা আমরা থ্রু আউট দি কোর্স করব অ্যাজ অন নাও আমরা যেটাতে ইন্টারেস্টেড এই একটা দাগ দেন এই ইন্টারেস্টেড

আইনাল আওলাদু আওলাদরা কোথায় ছেলে মেয়েরা কোথায় আইনাল কিতাব ও কিতব কোথায় তাই না আইনাল আইনা মুদাররিস মুদাররিস কই আইনা তবীব তবীব কই সমস্যা আছে আইনা দিয়ে সমস্যা নাই স্যার مين আইনা কথা सके পারফম আমি বাংলাদেশ ওকে এই লাইনা শিখে বাদ কাম শিখে নাই বাদ

আর কিছু শিখে নেই যে এগুলি যখন শিখবো তখন আমরা এগুলি ইন্টারেস্টেড হবো স্যার আমার একটা জানার আছে স্যার জি জি উস্তাদ স্যার স্যার আমি যে মাসমুকা বলছি যদি আমি হাল ইসমুকা বলি তাহলে কি ভুল হবে স্যার হাল ইসমুকা দিয়ে জিজ্ঞেস করা হয় না মা দিয়ে জিজ্ঞেস করা যেটা স্যার পার্থক্য কি বোঝার উপায় আছে স্যার মানে আমি মানে মানে মাসমুকা বা হাল আনতা না বলি যদি আনতা বলি কিংবা মা আনতা বলি তাহলে কি ভুল হাল দিয়ে যদি প্রশ্ন করা হয় উত্তরে ইয়েস নো বলে শুরু করতে হয় খেয়াল করেন হাল দিয়ে যদি প্রশ্ন করা হয় উত্তরে ইয়েস নো এরকম এরকম জায়গায় হাল দিয়ে প্রশ্ন করা হয় তাহলে হাল ইসমুকা ইয়েস আমার নাম ইয়ে সালে এটা তো বলা যায় না তাই না এখানে দেখেন হাল আনতা বাংলাদেশিয়ন আমরা এই ওদের ব্যবহারগুলি আরবরা যেভাবে ব্যবহার করেছে ওই ব্যবহারগুলিতে আস্তে 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 অভ্যস্ত হয়ে যাব দিস ইস আওয়ার থার্ড ডে আলহামদুলিল্লাহ উই হ্যাভ মেনি ক্লাসেস এবং

এই লেসেনের সাথে যেগুলি রিলেটেড ওগুলি একটু আপনারা যদি স্ক্যান করেন হয়ে যাবে যেমন ধরেন এখানে একটু দেখেন দেখেনা তাহিয়াতুন শব্দটা লাগবে না লাগবে লাগবে না লাগবে বাইনা মাঝে লাগবে যেগুলি আমরা এখন করব না এই যে বহু বচনটা এখন আপাতত বাদ দিলাম যেগুলি আমরা আলোচনা করেছি সোফার ইন আওয়ার স্টাডি এই পর্যন্ত সেগুলি একটু মনে রাখতে হবে বাকিগুলি এখন মনে রাখার দরকার নেই দেখেন কোনগুলি কোনগুলি আমরা আলোচনায় আসছি আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করলেই বুঝে যাবেন যে আচ্ছা এটা আমার জানা দরকার আমি একটু ছোট করে নেই তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারবো আসলে ছোট করলে কি দেখতে অসুবিধা হয় এই পর্যন্ত

ওখ ওকে মোহান দিস মাদাররিস এই পুরা শীটের যেগুলি আপনি কাবার করছেন এই এই তিন দিনের পরায় শুধু ওগুলি মনে রাখলেই হবে বাকিগুলি দরকার নেই হারফুন উফোন আসসালামু আলাইকুম ইস হ্যালো ইসলাম আলাইকুম ওকে

ক্লাসমেট যারা আছে তাদের কাছ থেকে জানতে হবে এবং এবি ওয়াই জেড আছে ওখান থেকে আপনাকে আপনাকে এটা জানতে হবে এবি ওয়াই পড়লেই কিন্তু বোঝা যায় আপনারা এবি ওয়াই কি সবাই নিয়েছেন ইয়েতে মোবাইলে ইয়েস স্যার আচ্ছা এবার একটু হোম টাস্ক দেই আপনার পরীক্ষা আছে কটা পরীক্ষা জানেন টোটাল অনেকগুলি পরীক্ষা আর পরীক্ষা যেহেতু লিখতে হবে যেহেতু লিখতে হবে সুতরাং আরবি লিখতে হবে তো যারা আরবিতে লেখা দুর্বল তারা এই এই হোম টাস্কের সুবিধাটা নিয়ে আরবিটা টা করবেন ওকে হোম টাক্স হেমটাসটা কিভাবে পাঠাবেন আমি বলে দিচ্ছি এটাকে আরবিতে লিখবেন এই পাশে বাংলা আসসালাম আলাইকুম খালিদ লেখার দরকার নাই ওয়ালাইকুম আসসালাম এ পাশে বাংলা ইসমি খালিদ এ পাশে বাংলা জেজ সহ জেজ বাদ দিয়ে না এটা এখানে লিখবেন এটা লেখার দরকার নাই কারণ একই জিনিস বুঝে গেছে এরপরে এটা লিখবেন সানি দুই নম্বর সানি মানে কি সানি আজান দেয় না দুই নম্বরটা লিখবেন নিচেটা লেখার দরকার নাই এন্ড ট্রান্সলেশন এরপরে এটা লিখবেন এন্ড ট্রান্সলেশন পরে গ্রুপের মধ্যে ছবি দলে পাঠিয়ে সাথে আপনার ওই হোম ডাক্সের ওই কাগজটাতে আপনার ইন্ডেক্স নাম্বার লিখে দিবেন সো ফার আমরা যা আবার করলাম গতকাল গত ক্লাসে এবং আজকে এনি ডাউট এনি হয় আর কঠিন লাগার কোনো কোয়েশ্চেন নাই আই ডোন্ট থিংক যদি একটু সময় দেন সময় না দিলে ওই যে বললাম না হুয়া মাহম যদি মুখস্থ না হয়ে থাকে হুহু মহম যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে তো কানেক্ট করতে ডিফিকাল্টি ডিসকাস করবেন আমরা তো পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনের মধ্যে আমাকে পরা দিয়েছে